ZX3 এর নাম শুনে নাই এমন লোক মোবাইল জগতে খুব কমই আছে। কিছুদিন আগে ওয়ালটন তাদের নতুন ফ্ল্যাগশিপ রিলিজ করলো, আর তার কিছুদিন পরেই হাতে পেয়ে গেলাম ডিভাইসটা। এতদিন এটার একটা ক্যামেরা বেসড রিভিউ নিয়ে সবাই কাজ করছিলাম, তো হঠাৎ একদিন ভাবলাম একটা মানুষ 30,000 টাকারও বেশি দাম দিয়ে একটা ফোন কিনবে তার পারফরমেন্স না জিনে? ব্যাপারটা একটু কেমন শোনায় না? যেহেতু আমাদের কাছে অপরচুনিটি আছে, তাই ভাবলাম ZX3 পারফরমেন্স নিয়ে একটা ভিডিও বানালে কেমন হয়। সো গাইস, এই ভিডিওতে আমি তানবীর থাকছি আপনাদের সাথে ওয়ালটন প্রিমো ZX3 একটি গেমিং রিভিউ নিয়ে অ্যান্ড্রয়েড অটো কোম্পানির পক্ষ থেকে। সাথেই থাকুন। ZX3 এর স্পেসিফিকেশন সম্পর্কে আমাদের প্রায় সবারই কম বেশি ধারণা রয়েছে, তাও যারা একে নিয়ে একদমই ঘাটাঘাটি করেনি তাদের জন্য বলছি। এতে থাকছে মিডিয়াটেক MT6757 অক্টাকোর 2.5 GHz 64-bit প্রসেসর এবং মালি T880 GPU। তার পাশাপাশি র্যাম থাকছে 4GB এবং ইন্টারনাল স্টোরেজ হিসেবে থাকছে 64 GB। আমরা একের পর এক অনেকগুলো গেম প্লে করে এই ফোনের ক্ষমতার চূড়ান্ত সীমা পর্যন্ত নিয়ে যাওয়ার চেষ্টা করেছি। চলুন গেমগুলো উপভোগ করা যাক। Thank you.
সব ধরনের গেমেতে খেলা গেলেও একটা ফ্ল্যাগশিপ থেকে আমরা আরেকটু বেশি পারফরমেন্স আশা করেছিলাম। কিছু কিছু গেমে একদম হাই সেটিংসে একটু ল্যাগ থাকলেও অপটিমালে প্রায় প্রত্যেকটা গেমই ফ্লুয়েন্টলি খেলা যায়। তাই যারা শুধুমাত্র গেমিং এর জন্য এই ডিভাইসটা কিনতে চাচ্ছেন তারা ব্যাপারটা ভেবে দেখবেন। আর 4550 mAh লিথিয়াম পলিমার ব্যাটারি আপনাকে একটা লম্বা সময় যেমন গেম এবং গেমের পাশাপাশি অন্যান্য কাজ করতে সাহায্য করবে। সো গাইস, আর কথা বাড়াবো না, এটাই ছিল আমাদের ZX3 পারফরমেন্স বেস্ট একটি গেমিং রিভিউ। ভিডিওটি ভালো লাগলে লাইক দিবেন এবং ভিডিওটি নিয়ে কোনো মন্তব্য থাকলে অবশ্যই কমেন্ট বক্সে জানাবেন এবং ভবিষ্যতের ভিডিওগুলো পাওয়ার জন্য অবশ্যই সাবস্ক্রাইব করবেন। ধন্যবাদ।